اللهم عليهم وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسه العلماء واستماع الحكماء او كما قال عليه الصلاه والسلام وقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين উপস্থিত পাজিজি প্রতিষ্ঠাশীল রোড খলিফাদয় দামাত মরকাতম উলালিয়া এবং আমার সমবেত দূর দূরান্ত থেকে আহত উলামায়ে কেরাম এবং আমার সতীর্থ বৃন্দ, আজকে আমাদের কার্তিকের মজলিসের দ্বিতীয় দিনের প্রথম অংশের শুরুয়াত হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর করুণায়, আল্লাহ পাক দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে এরকম একটা মজলিসের মধ্যে আল্লাহ আমাদের ইখলাসের নিয়তে, আমাদের ইসলামের নিয়তে, আমাদের জীবনের পরিবর্তন ঘটানোর উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি যে আল্লাহ তাবারক তাআলা বর্তমান পরিস্থিতিতে এরকম একটা মজলিস, দুনিয়া অন্যান্য কোনো মজলিসের মধ্যে কোনো ফায়দা এবং কোনো বরকত খায় কিছুই নাই, অহেতুক কোনো জায়গায় আড্ডা মারা, অহেতুক কথাবার্তার সঙ্গে সংযুক্ত থাকা এবং কোনো বদ পরিবেশের সঙ্গে মেলামেশা করা, সেখানে তো কোনো ফায়দা নেই, উল্টে গোনাহ লাগে। সেইখান থেকে আল্লাহ পাক হিফাজত করে দিনের কিছু কথা ইসলামের নিয়তে আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন সেই মহান রব্বুল ইজ্জতের দরগাহে ইলাহিতে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো নিজেদের ইচ্ছা বলে এখানে কিছু নেই, আল্লাহই আমাদেরকে বাছাই করে অনেকের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন আলহামদুলিল্লাহ। বর্তমান যে পরিস্থিতিটা চলছে আপনারা তো সবাই অবগত আছেন, বিভিন্ন জায়গায় আপনারা সফর করেন, বিভিন্ন জায়গায় আল্লাহ আপনাদেরকে নিয়ে যান, কাজেই আপনারা বর্তমান পরিস্থিতি সম্বন্ধে অকিভাল আছেন যে বর্তমান সমাজ, বিশেষ করে যুব সমাজ আর
আজকে কোন পথে কোন পরিবেশের সঙ্গে যাওয়ার কারণে যে দৌলত আমাদের একদিন সারা বিশ্ব জয় করার মতো ক্ষমতা বিশ্ব জয় করার মতো প্রেরণা জুগিয়েছিল আজ সেখান থেকে আমরা অনেক আস্তে আস্তে দুর্বল থেকে অনেক দুর্বলতার দিকে এগিয়ে যাচ্ছি এর পিছনে কয়েকটা মূল কারণ আছে এই কারণ হলো একটা যে সহবত এমন একটা জিনিস সহবত পরিবেশ প্রত্যেকটা শিশু কিন্তু ভূমিষ্ঠ হয় ইসলামের উপর প্রত্যেকটা শিশু ভূমিষ্ঠ হয় ইসলামের উপর আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসেন সে যে কোনো ধরনের যে কোনো গোত্রে এবং সম্প্রদায়ে মানুষ মাত্রই যখন আসে দুনিয়াতে ছোট বাচ্চা তখন সে ইসলামের হয়ে উপরেই সে প্রতিষ্ঠিত হয়ে আসে এবার তার পরিবেশ যেভাবে তাকে লিড করে পরিচালিত করে যদি সে ইমানদারের ঘরে লালিত পালিত হয় তো আস্তে আস্তে সেই পরিবেশে ইমানদার হয়ে ওঠে খ্রিস্টানের ঘরে যখন সে লালিত পালিত হয় তখন খ্রিস্টান হিসাবে সে আস্তে আস্তে করে মাথা চাড়া নিয়ে ওঠে এবং খ্রিস্টানের ভাবধারা তার মধ্যে ঢুকে যায় এইভাবেই ধরুন অন্যান্য যে সমস্ত জাতি আছে তারা সেইভাবেই লালিত পালিত হওয়ার কারণে পরিবেশ তাকে কিন্তু নিয়ে চলে যায় সেই পরিবেশের থেকেই তাকে আকৃষ্ট করে এবং তাকে খুব মজবুত করে দেয় কিন্তু আমাদের এই পরিবেশ আজকে ইমানের যে নূর আমাদের হৃদয়ের মধ্যে হয় আমরা তো এই নূর অর্জন করা এরও ইচ্ছা পোষণ করি না কোন একটা ওসিলা যে আল্লাহ পাক যে ওসিলাগুলোর মাধ্যমে যে কারণে আল্লাহ পাক দিলের ভিতরে ইমানের তাকওয়া ইমানের নূর পয়দা করে দেন সেই অতটুকু ওসিলাটাও তালাশ করতে ধরতে সেই মজলিসে বসতে আমরা খুব বিপন্ন হয়েছি আমি আগে আয়াত একটা আয়াতের কালিমা একটা পড়েছি অমাইন ইয়াত্তাকি গায়রাল ইসলামে দীনান ফালাইন ইয়াকবাল মিনহু যে দীন ইসলাম ছাড়া আখিরাতের জিন্দেগিতে কোনো কিছু কারো কোনো জিনিস গ্রহণযোগ্য নয় একটাই মাত্র রাস্তা ইসলামের উপরে জিন্দেগিটাকে বানিয়ে এখান থেকে কবরে যাওয়া এটাই হচ্ছে আমাদের আসল কিন্তু চিন্তাভিত্তি আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল একটা করে চিন্তা ভাবনা তার মাথার মধ্যে থাকে আমার একরকম চিন্তা আপনার আরেক রকম চিন্তা আরেকজনের আরেক রকম চিন্তা বিভিন্ন চিন্তা নিয়েই মানুষ থাকে চিন্তা ছাড়া কিন্তু মানুষ নেই চিন্তাযুক্ত কিন্তু আমাদের চিন্তাগুলো আজকে চিন্তাগুলো দুনিয়ার দিকে এত বেশি নিমজ্জিত হয়ে গেছে এত বেশি হুকপুক দুনিয়া পুরো দিনের মধ্যে ইমানের কারখানা যেটা সব নষ্ট করে দিয়েছে এই দুনিয়ার প্রতি ঝুঁকে পড়া এত বেশি মহব্বত করে ফেলা কিন্তু আমরা যে চিন্তা নিয়ে পড়ি চিন্তা যেদিকে আমাদের যাওয়ার দরকার ছিল সেদিক থেকে পথ অন্যদিকে চলে আসে এই চিন্তাটাকেই ভালো বলা হয়েছে এই চিন্তাটাই অনেক আগামীতে আমাদেরকে আগে বাড়াতে পারে চিন্তাটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে আর আল্লাহ পাক চিন্তাশীল মানুষদের জন্য কালাম পাকে বলেছেন উলুল আলবা যে তারাই বুদ্ধিমান বিবেক সম্পন্ন যারা নাকি আখিরাতের জিন্দেগির কথা খেয়াল করে কোরআনের নিয়ম অনুযায়ী চলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের জিন্দেগি নিয়ে সেই জিন্দেগি বানিয়ে কবরে তারা যায় আখিরাতে আল্লাহ পাক তাদের জন্য যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা আল্লাহ পাক পূরণ করবেন তাহলে এই ছোট্ট জীবনটাকে সুন্দর মতো গড়ে আমাদেরকে যেতে হবে আমরা ছিলাম না এই জগৎ
একটা জগতে আমরা ছিলাম, কিছুদিন মায়ের দেহের ভিতরে ছিলাম একটা সময় পর্যন্ত, আবার এই দুনিয়ার জগতে এসেছি, আবার আমরা চলে যাব। আল্লাহ যখন ডাক এসে যাবে সেদিন আমাকে চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে। আর কবরে যাওয়া মানে আখেরাতের জিন্দেগি শুরু হয়ে গেল, কবরে যাওয়া মানে আখেরাতের জিন্দেগি শুরু হয়ে গেল। আল কবর ওয়াল কলু মানজিলিন মিন মানাজিল আল আখিরা, আখেরাতের জীবনের প্রথম ধাপই শুরু হয়ে গেল তার কবর থেকে। কারণ আমাদের এই জীবনটাকে, ক্ষুদ্র জীবনটাকে যদি দামি আমরা বানাতে চাই, যদি আল্লাহমুখী করতে চাই প্রকৃতপক্ষে, আর এই শহরের যদি পাক্কা সাচ্চা ইরাদা আমরা করে থাকি যে আমার জিন্দেগি তো একদিন শেষ হয়ে যাবে, আখেরাতের জিন্দেগিতে আমরা প্রবেশ করব, তা আল্লাহর সামনে কি নিয়ে আমরা উপস্থিত হব, এই চিন্তাটা কিন্তু যদি আমাদের মাথায় ঢোকায়। কতগুলো চিন্তাই এরকম ধরনের, বহু বাদশাকে এরকম তার চিন্তা থেকে অন্যদিকে তাকে ঘুরিয়ে দিয়েছে, দিয়ে এমন এক বাদশাই তাকে দান করেছে সমুদ্র থেকে একটা ছুঁচ, যে ছুঁচ তিনি ফেলেছেন সেই ছুঁচটাকেই তিনি অত গভীর দরিয়ার অত তল থেকে সেই ছুঁচটাকেই নিয়েছেন, অন্য ছুঁচগুলোকে গ্রহণ করেননি। ছিল তার বাদশাই, কিন্তু তিনি এমন এক জগতে বাদশাই করলেন, আল্লাহ এমন একটাকে বাদশাই দিলেন সেই মানুষের একটা চিন্তার কারণে তিনি ছিলেন দুনিয়ার বাদশাহ। এরকম বহু মানুষেরই চিন্তা থাকে, চিন্তা যদি ভালো চিন্তা থাকে, আখেরাত মুখী চিন্তা থাকে, আল্লাহর কাছে আমাকে উপস্থিত হবে হতে হবে এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের চিন্তাগুলোকে একটু পাল্টে ফেলতে হবে। দুনিয়াটাই কিন্তু এটা সব নয়, দুনিয়াটা আমাদের সব নয়, দুনিয়ায় কিছুদিনের জন্য আল্লাহ পাক পরীক্ষাগার হিসেবে পাঠিয়েছেন। হ্যাঁ, আর দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়া আমাদের কাছে শস্যক্ষেত্র বা ক্ষেতিবাড়ি, এখানে কে কিরকম ভালো উত্তম আমল করতে পারে সেই আমল করে আল্লাহ পাকের দরবারে হাজির হতে পারে, এটাই দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই উদ্দেশ্যেই পাঠিয়েছেন। কালকে কথা হচ্ছিল, উনি বলছিলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আল্লাহর বন্দেগী ইবাদত করার জন্যেই, তার হুকুম মতন জিন্দেগি বানানোর জন্যেই আল্লাহ পাক পয়দা করেছে। কাজেই আমাদের খুব বেশি করে চিন্তাটাকে পাল্টে ফেলা দরকার, যে চিন্তা না পাল্টালে প্রকৃত মানুষ হওয়া যাবে না, আর প্রকৃত মানুষ হতে গেলে আল্লাহওয়ালা মানুষের সহমতে না বসলে এইটাকে অর্জন করা যাবে না। বইয়ের কথা, হাজার আপনি বই পড়তে পারেন, কিছু আসে যায় না, পড়ুন বিশাল বড় বড় গ্রন্থ পড়ুন, কিন্তু ও গ্রন্থ আপনার ওই মস্তিষ্কে রয়ে যাবে, দিন পর্যন্ত আপনার কাজ করবে না, ছুঁয়ে যাবে না, আপনার দিলের পরিবর্তন আনতে পারবে না, যতক্ষণ না আহলুল্লাহ সহমতে আপনি বসবেন, আপনার দিলের মধ্যে ওই কিতাবের যে জিনিসগুলো আপনি পড়বেন, কিতাবের যে শবকগুলো আপনি পাবেন, সেই শবকগুলো পেতে গেলে আল্লাহ সহমতার জন্য জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি চলে যাব দুনিয়া থেকে, সাহাবা আজমাইন চলে গেছেন দুনিয়া থেকে, সমস্ত তাবে তাবেইনরা চলে গেছে, এমন একটা জামানা আসবে আমাকে তো পাবে না, আমার সাহাবীদেরকে পাবে না, তাবে তাবেইনদেরকে পাবে না, তোমরা কি করবে? আশাহারা হয়েও না, আল্লাহ রাসূল বলে গেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাইল কালামাতুল হুকাম, অর্থাৎ যে সমস্ত উলামায়ে হক বুজুরগণের দিন আছেন তাদের সঙ্গে তার সহবত উঠাতে হবে এবং তাদের কথা অনুসরণ করতে হবে, প্রত্যেকটা কথাকে মেনে চলতে হবে, তাহলেই আমাদের ইনশাআল্লাহ আমাদের দিলের পরিবর্তন হবে, দিল নূরময় হবে, নেক আমল করার তৌফিক হবে, এই সহবতে এলে বেনামাজি নামাজি হবে, নামাজে ঠিলে ঠিলে ঢালা যারা আছে সে চাইতের সঙ্গে নামাজ পড়তে পারবে, তার মধ্যে নামাজে খুঁজু খুঁজু আসবে, যত রকম ঢিলেমি আছে সুন্নতের পাবন্দি, যে বলছিলেন না আপনি একটু আগে সুন্নতের মধ্যে অনেক আগে থেকে গাফিল ছিলাম, এখন সুন্নতের পাবন্দি করতে পারছি আলহামদুলিল্লাহ, তা কিসের জন্য হচ্ছে? তাহলে এই বইয়ের তো অনেক পড়েছেন আপনি, আমরা তো অনেক বই পড়াশোনা করছি, কিন্তু বই থেকে আমাদের মাথায় থাকে কিন্তু দিলের মধ্যে আসর করে না এবং কাজে পরিণত হয় না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর আল্লাহ সম্মুখে বসবো, যতক্ষণ পর্যন্ত না তার কথা মতন আমাদের
আমাদের জিন্দেগি বানানোর জন্য চেষ্টা করব আর নিজেকে একেবারে তার কাছে সমর্পণ করে না দেব ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য সত্যিকারের পথ খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে জীবন এলোমেলো হয়ে যাবে কাজেই আমরা সবাই এই নিয়ত করি ইসলাহের উদ্দেশ্য নিয়ে আমরা হযরতজিরা মাথার উপরে রয়েছে তাদের সহবতে বেশি বেশি করে আমরা উপস্থিত থাকার চেষ্টা করি এবং সেখান থেকে সবক নিই এবং সত্যিকারের দিল বানানোর জন্য আল্লাহর কাছে দোয়াও করি যে আল্লাহ আমাদের দিলগুলোকে বানিয়ে দাও মরা দিলকে আমাদের তাজা করে দাও হ্যাঁ এবং সুন্নতের উপরে আমল করতে পারি দিনের উপরে চলা আল্লাহ আসান করে দাও তরিকার পথে সালিকের পথকে সহজ এবং সুগম করে দাও এইভাবে আল্লাহর কাছে রোনাজারি করতে থাকি নিশ্চয়ই আল্লাহ তাআলা যেমনভাবে রহমতের বৃষ্টি দিয়ে বৃষ্টি হলে যেমন মাঠে শস্য শ্যামল হয়ে গাছ লতাপাতা যেমন সুন্দরভাবে গজিয়ে ওঠে আপনার মরা দিন যাও আল্লাহ আল্লাহর সরবতে গেলে আল্লাহ রসুলের হাদিস মতে আপনার দিলটাও উজ্জীবিত হয়ে যাবে আপনার দিলটাও সজীব হয়ে যাবে আপনিও সুন্নতের পাবন্দী হতে করতে পারবেন আপনিও দিনের পথে চলাওয়ালা একজন ভালো মুকাম্মল একটা সুন্নতের তালেদার হয়ে যেতে পারবেন আল্লাহ তাআলা আমাদেরকে বলার থেকে শোনার থেকে আর আমলের জিন্দেগি বানিয়ে দিন আল্লাহ ইল্লাল ফালাহ